বাংলাদেশ সরকার এবং তাদের তাবেদার যেই আমলা আছে, রাজনৈতিক নেতা কর্মী এবং সমর্থকরা রয়েছে, এই বিষয়টা নিয়ে তারা বাদানুবাদ করছে, আলাপ আলোচনা করছে, বিভিন্নভাবে লোকজনদেরকে মিসগাইড করছে, এবং এগুলো করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করা। এবং শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার অর্থ হচ্ছে গণতন্ত্রবিহীন একটা দেশে একটা অনির্বাচিত সরকারকে যদি কন্টিনিউ করে 17 কোটি মানুষের উপরে যেভাবে অবিচার করা হয়, তাতে এটাকে কন্টিনিউ করা আন্তর্জাতিক দৃষ্টিতে এটা হিউম্যান রাইটস ভায়োলেশন ছাড়া আর কিছুই না। যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, আমেরিকান হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, ওখানে একটা হিউম্যান রাইটস কমিশন আছে যেটাকে বলে টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশন। টম ল্যান্টস একসময় লেজেন্ডারি কংগ্রেসম্যান ছিলেন, তার নামের উপরে তারা এই হিউম্যান রাইটস কমিশনের নাম রেখেছে। ওখানে 2-3 দিন আগে তারা একটা সেমিনার করেছে, যে সেমিনারে বাংলাদেশের টপিকসটা এমন ছিল এবং তাদের অভিমত এমন ছিল, বাংলায় বলি বাংলাদেশি ভাই বোনেরা, যে যতক্ষণ না বাংলাদেশ সরকার মানবাধিকার লঙ্ঘনের তদন্ত ও সমাধানের জন্য নিরপেক্ষ ও কার্যকর জবাবদিহিমূলক ব্যবস্থা গ্রহণ না করে, ততক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যে বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো বাংলাদেশের উপরে আরোপ করেছে, আমেরিকা তা তুলে নেবে না। এটার উপরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক লোকজনরা বিভিন্নভাবে ব্যাখ্যা করে, বাংলাদেশ সরকার যেভাবে পারে তারা সেভাবে ব্যাখ্যা করে। পৃথিবীর কোন রাষ্ট্র ব্যবস্থায় কেউ এই আশা করতে পারে না আল্লাহ একটা গজব দিবে আমি সরকার পরিবর্তন করবো, সাবজেক্টিভ ভাবে হয় না। এখন তারপরে আমরা ওখানে কখন যাই, যখন আমাদের সামনে আর কিছু করার কিছু থাকে না। আমি মনে করি না বাংলাদেশের পরিস্থিতি ওই পর্যায়ে গেছে আমরা বলবো আল্লাহ একটা গজব দিবে এবং সরকারের পরিবর্তন হবে, আমি 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 এটার সাথে একমত না। তাইলে আমি কি মনে করি, আওয়ামী লীগ বা হাসিনা এরা ভারতের কাছে যতই বিশ্বস্ত হোক, এদেরকে ক্ষমতায় রাখা যাবে, যেভাবে আমি ইথিওপিয়ার এক্সাম্পল দিলাম, হ্যালি সেলাসি জনগণকে মেরেও কিছুদিন ক্ষমতায় ছিল, কিন্তু একটা পর্যায়ে যখন দেখছে সরকারের দৈনন্দিন কার্যক্রম চালানোর জন্য তার কাছে আর কোনো টাকা নাই, তখন ক্ষমতা ছেড়ে পালাইতে হয়েছে। তো বাংলাদেশের 17 কোটি মানুষ, 17-18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষ যেই মুহূর্তে দেখবে দেশের কমোডিটিস ইম্পোর্ট করার জন্য আমাদের হাতে আর টাকা নাই, লোন পে করার মতো আমাদের হাতে আর টাকা নাই, তখন ওই বঙ্গবন্ধু আর জাতির পিতা আর স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ এই চেতনা বেচা এই আমদানি চলবে না। রপ্তানির পয়সা যখন আমেরিকায় চুরি হয়ে যায়, ইন্ডিয়ায় চুরি হয়ে যায়, ইকোনমি আর বাংলাদেশে কোনোভাবেই যাচ্ছে না, এবং 57 লক্ষ গার্মেন্টস এর শ্রমিকরা যখন বাংলাদেশের রাজধানী ঢাকায় কাজ বাদ দিয়ে বসে পড়বে, তখন আর হাসিনা আর বঙ্গবন্ধুর চেতনায় কাজ হবে না, তখন ওই আল্লাহর গজবের দরকার নাই, ওইটাই আল্লাহর গজব হিসাবে আসবে। আর একটা কথা, বাংলাদেশে একটা মিথ ছড়ানো আছে, যে মিথোলজিটা হলো জিও পলিটিক্স আছে ওই ল্যান্ডটাকে ঘিরে, এটা একটা বকওয়াস। কেন বকওয়াস? বাংলাদেশের রাজনৈতিক সততার সাথে জিও পলিটিক্স এর কোনো সম্পর্ক নাই। বাংলাদেশে রাজনৈতিক ভাবে যদি মহিউদ্দিন আহমেদের মতো লোকজনরা সৎ হয় এবং দেশপ্রেমিক হয়, জিও পলিটিক্স ওখানে টাচ করবে না। এখানে খালেদা জিয়ার মতো বিএনপি, খালেদা জিয়ার মতো নেত্রী, তারেক জিয়ার মতো নেত্রী, হাসিনার মতো নেত্রী এবং অন্যান্য নেতা নেত্রী, এরা যদি ওই জিও পলিটিক্স এর কাজ দোহাই দিয়ে তারা যদি নিজেদের আখের গুছাতে যায়, সেক্ষেত্রে দেশের যদি 12টা বাজে আর আমরা দোহাই দেবো জিও পলিটিক্স, ইটস নাথিং জাস্ট স্টুপিড। যেমন হাসিনা বর্তমানে কথায় কথায় বলে ইউক্রেন যুদ্ধের জন্য দেশের অর্থনৈতিক দুরবস্থা, কমপ্লিটলি ইডিয়টিক। কারণ কি, ইউক্রেনের যুদ্ধের সাথে বাংলাদেশের পলিটিক্স এবং অর্থনৈতিক ধসের কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা এই একই গান গেয়ে যাচ্ছে কবে থেকে, 1972 থেকে আজ অবধি, বাংলাদেশকে ঘিরে একটা জিও পলিটিক্স, বাংলাদেশকে নিয়ে পলিটিক্স এর সাথে শিকার মাত্র একটা দেশ, সেই দেশটার নাম ভারত। কারণ ভারত ফর দা সেক অফ দেয়ার এক্সিস্টেন্স তারা বাংলাদেশকে আমাদের সাথে বিড়াল আর ইঁদুরের খেলা খেলে, এবং আমরা ইঁদুর হয়ে সবসময় নিজেদেরকে সিকিউর করতে ব্যর্থ হই। তো আমাদের রাজনীতিবিদরা কবে সৎ হবে আর কবে বাংলাদেশ গড়বে আর কবে বাংলাদেশের সার্বিকভাবে উন্নতি হবে, এটার দিকে না তাকিয়ে থেকে আমি প্রায় আহ্বান জানাই বাংলাদেশের প্রতিটা জনগণ যদি সচেতন হয়। মহিউদ্দিন সাহেব আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলছে, আমরা বাংলাদেশের জনগণরাই বাংলাদেশের ভালো চাই, ভোট দিতে গেলে এখনো যোগ্য এবং সৎ মানুষকে ভোট দেয়,
আমি এক উদাহরণ হিসেবে বাংলাদেশের ভাই বোনেরা আপনাদেরকে বলতে পারি, ভারতের অশিক্ষিত জনগোষ্ঠী লেখাপড়া জানে না, কিন্তু তারা যখন ভোট দিতে যায় তখন তারা হরিবলের বাক্স খুঁজে। হরিবল কারা কইছে? বিজেপির ভোট দাও। অথচ ভারত নিজেদেরকে তকমা লাগায় আমরা একটা সেকুলার কান্ট্রি, ভারত একটা সেকুলার কান্ট্রি, এই কথা দুনিয়ার কোন পাগল বিশ্বাস করবে না। ভারতের বিজেপির চেয়ে বাংলাদেশের জামাত ইসলামী অনেক বেশি শিক্ষিত, ভারতের বিজেপির চেয়ে বাংলাদেশের জামাত ইসলামী অনেক বেশি সৎ, ভারতের বিজেপির চেয়ে বাংলাদেশের জামাত ইসলামী অনেক বেশি দূরদর্শী। কিন্তু আমরা বাংলাদেশি ভোটারেরা বেকুবের মতো এখনো চুজ করি দামের শীর্ষান্ন, আমরা সৎ মানুষদের কারো কাছে যাই না, ভালো মানুষের কাছে ভোট দিতে যাই না। এর অর্থ কি? মহিউদ্দিন সাহেব আর আমি জামাতকে ভোট দিতে বলছি? নট এক্স্যাক্টলি। আমরা বলছি একটা সৎ ভালো মানুষকে ভোট দেন, এবং সৎ ভালো মানুষ আবার যদি কোমাগাস হয় তারা ভোট দেয় বা কি করবে, একটা যোগ্য মানুষকে ভোট দেন যে লিড করতে পারে। হয়বার আমি বিষয়টাকে আর বাড়াতে চাই না।